আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য আমরা কাজ করি এনজিওতে। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফিল্ড অফিসার হিসাবে। টোটালি এখানে কিন্তু 30 জন নেবে, 28,000 টাকা স্যালারি কিন্তু আপনারা স্টার্টিংয়ে পাবেন, এবং এখানে বয়স কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধুমাত্র স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন, এবং এখানে কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে। আপনি মূল বেতনের পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, তারপরে আরও বিভিন্ন সুযোগ সুবিধা সংস্থার নিয়ম অনুযায়ী আপনি কিন্তু এখানে পাবেন। স্টার্টিংয়েই কিন্তু আপনি 28,000 টাকা স্যালারি কিন্তু আপনি এখানে পাবেন, এবং 6 মাস পরে আপনি কিন্তু 30,000 টাকা বেতনে চাকরি করতে পারবেন। মানে প্রথম 28,000 টাকা 6 মাস দেবে, পরবর্তীতে আপনাকে কিন্তু তারা 30,000 টাকা স্যালারি প্রদান করবে। তো চলুন এখন মূল সার্কুলারে যাওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন, অথবা গুগলে যেয়ে লিখতে পারেন www.jobtoday.com, তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন। দেখুন এখানে বলছে আমরা কাজ করি একে ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার নেবে 14 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে যে প্রথম যে বিষয়টা উল্লেখ করা আছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি, 30 জন নেবে তারা, কিন্তু এখানে টোটালি 30 জন নেবে। দেখুন এখানে কিন্তু টোটালি তারা 30 জন নেবে। জব লোকেশন হবে ফরিদপুর, বয়স কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং এখানে স্যালারি কিন্তু 24,000 থেকে 28,000 টাকা। তার মানে আপনার স্যালারি প্রথমেই কিন্তু তারা 28,000 টাকা প্রথম 6 মাস আপনাকে দেবে, পরবর্তীতে স্যালারি বৃদ্ধি পাবে, সেটা বিস্তারিতভাবে নিচে উল্লেখ করা আছে। তারপরে দেখুন যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, মানে যে কোনো বিষয়ে আপনি যদি অনার্স বা মাস্টার্স পাশ হন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 2 থেকে 3 বছরের একটা অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা না থাকলেও আবেদন সম্পন্ন করতে পারবেন। দেখুন বয়স 40 বছরের ভিতরে হতে হবে আপনার। ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতা শিথিল করা যেতে পারে। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থী নিজস্ব বাইসাইকেল অথবা মোটরসাইকেল থাকলেও চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার নিজস্ব কোনো মোটরসাইকেল বা বাইসাইকেল থাকে তাহলেও কিন্তু তারা অগ্রাধিকার দেবে। আবার যদি আপনি কোনো জায়গায় কাজ করে থাকেন 2 থেকে 3 বছরে তারাও কিন্তু তাহলে আপনাকে অগ্রাধিকার দেবে। ফ্রেশ প্রার্থীরাও আবেদন করতে পারবে। দেখুন আমি কিন্তু প্রথমে বলেছি আপনি বিনা অভিজ্ঞতা এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে নির্বাচিত ফ্রেশ প্রার্থীদের শর্ত সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। আমরা কাজ করি একে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যেটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA কর্তৃক সনদপ্রাপ্ত। সনদ নম্বর তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, এবং PKSF এর সহযোগী সংস্থা। সংস্থা যে সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে তার মধ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম অন্যতম। PKSF এর আর্থিক সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আকর্ষণীয় বেতনে অভিজ্ঞ প্রার্থীদের উপরোক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দেখুন এখানে এবার কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। বেতন প্রবেশনকালীন সময়ে সর্বসাফল্যে পাবেন 24,000 টাকা থেকে 28,000 টাকা। তার মানে 24,000 টাকা যদি আপনি অভিজ্ঞতা না থাকে তাহলে পাবেন, আর অভিজ্ঞতা থাকলে আপনি পাবেন 28,000 টাকা প্রথম 6 মাস। স্থায়ীকরণের পরে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী সর্বসাফল্যে 26,000 টাকা থেকে 30,000। 26,000 পাবেন যারা 6 মাস অভিজ্ঞতা অর্জন করেছেন, করে তারপরে এখানে আসছে, তারা কিন্তু 26,000 পাবেন। আর যাদের আগেই 2 থেকে 3 বছর অভিজ্ঞতা আছে তারা কিন্তু 30,000 টাকা স্যালারি পাবেন। সংস্থার স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ডের সুবিধা প্রাপ্য হবে। বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধাও অপরিবর্তিত থাকবে। যদি আপনি এখানে আরও বেতন চান তাহলে যদি আপনার অভিজ্ঞতা বেশি থাকে সেটা আপনি আলোচনার মাধ্যমে করে নিতে পারেন। আর একটা অফিস ফুল টাইম একটা চাকরি ফরিদপুরে আপনাকে নিয়োগ দেবে। এবার দেখুন কীভাবে আবেদন করবেন। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগতার যোগ্যতার সনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সচল মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। নির্বাহী পরিচালক আমরা কাজ করি একে প্রধান কার্যালয় রওশানারা মঞ্জিল, বাড়ি নাম্বার 3004/18, বৃন্দাবনের মোড়, উত্তর টেপাখোলা, ফরিদপুর সদর, ফরিদপুর 7800।
বরাবরের লিখিত আবেদনপত্র আগামী 14 অক্টোবর 2024 ইংরেজি তারিখের ভিতরে বা তারিখের মধ্যে ইমেইলে akkrec2022@gmail.com ডাকযোগ অথবা সরাসরি প্রেরণ করার জন্য বলা হবে। যদি আপনি ইমেইলে পাঠাতে চান তাহলে এই ইমেইল ঠিকানায় পাঠাতে পারেন, তবে অবশ্যই কিন্তু পিডিএফ করে পাঠাতে হবে। আর যদি না চান তাহলে এই ডাকযোগে এই যে নির্বাহী পরিচালক আমরা কাজ করি এই বরাবর কিন্তু আপনি পাঠাতে পারবেন। সংস্থা চাকরিতে মনোনীত হলে নিকটতম আত্মীয় সহ দুজন ব্যক্তি জামিনদার হলফনামা দিতে হবে এবং প্রার্থীকে চরাঞ্চলে কাজ করার মানসিক থাকতে হবে। উল্লেখিত লিখিত মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে মোবাইলের মাধ্যমে জানানো হবে। সম্ভাব্য তারিখটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে 19/10/2024 ইংরেজি এবং যে কোনো টিএডিএ প্রদান করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উল্লেখিত সকল শর্ত পূরণকারী প্রার্থীদের আবেদন করার জন্য বলা হলো। কোনো কারণ উল্লেখ ছাড়াই নিয়োগ বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অধ্যয়নরত প্রার্থীদের আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় আর্থিক লেনদেন সংস্থার নীতিমালা পরিপন্থী। নিয়োগ সংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন দায়ীভার সংস্থা বহন করবে না। ধন্যবাদ এইচআর অ্যাডমিন ডিভিশন একে ফরিদপুর 7800 এবং তাদের যে একে মানে আমরা কাজ করি এনজিওর যে জব মানে অ্যাড্রেস লোকেশান সেই অ্যাড্রেস লোকেশান কিন্তু এখানে দেওয়া আছে। তো এই ছিল মূলত একে এনজিওর সার্কুলারটি। এখানে কিন্তু আপনারা 30 জনের মতো আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং বিনা অভিজ্ঞতা আবেদন করে স্টার্টিংয়ে কিন্তু আপনি 28,000 টাকা স্যালারির মতো আপনি এখানে পাবেন সুযোগ সুবিধা। 30 জন নেবেন, ফরিদপুরে কিন্তু আপনার জব লোকেশান হবে। তো এই ছিল মূলত আমরা কাজ করি এনজিওর ফিল্ড অফিসারের সার্কুলারটি, যেখানে 30 জন নেবে। তো এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে আবারও অন্য যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, আপনাদের সামনে আবারও হাজির হব অন্য যে কোনো চাকরির সার্কুলার নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।